हेलो स्टूडेंट्स, वेलकम टू विदंको डॉट कॉम। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नेवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे एकटी समीकरण तार केंद्रे स्थानांक ओ व्यासार्ध निर्णय करते हबे। ताहले प्रदत्त वृत्तेर समीकरण प्रदत्त वृत्तर समीकरण एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू वाई माइनस नाइनटीन इक्वल टू जिरो। तेल प्रदत्त वृत्तर समीकरण के वृत्तर समीकरण साधारण आकारे प्रकाश करे पाई एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू वाई माइनस नाइनटीन इक्वल टू जीरो। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই প্লাস মাইনাস নাইনটিন ইকুয়াল টু জিরো। আমরা জানি কোনো বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি একক হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুসারে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ মাইনাস থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান আর ব্যাসার্ধ এটি কি হবে? প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ নয়, কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নয়, এটি কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? মাইনাস থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান, যেটি কি হয়ে যাবে? থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান। এবার আমাদের নেক্সট কি বার করতে হবে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু রুট মাইনাস থ্রি বাই টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস নাইনটিন এত একক ইকুয়াল টু রুট নাইন বাই ফোর প্লাস ওয়ান প্লাস নাইনটিন একক। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? রুট নাইন প্লাস ফোর প্লাস সেভেন্টি সিক্স বাই ফোর এত একক। তাহলে এখানে যদি আমরা দেখি ফোরের বর্গমূল কত হয়? টু, আর এটি যোগ করলে কত হয়ে যাবে? এইটটি নাইন। তাহলে রুট এইটটি নাইন বাই টু একক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কেন্দ্রের স্থানাঙ্ক
t by 2 comma minus 1 ebong besardho besardho root 89 by 2 ekok tale eti holo amader